হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সিএসএস এর বেসিক বাংলা টিউটোরিয়ালে আমি স্বাগত জানাই মোহাম্মদ রুহুল আমিন। আজকের টিউটোরিয়ালে আমরা সিএসএস এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সিএসএস কিভাবে এইচটিএমএল এর মধ্যে ইউজ করতে সেটাও দেখবো। ওকে, চলুন আগে জেনে নিই সিএসএস কি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। ওকে, সিএস দিয়ে আমরা কি করতে পারি? সিএস দিয়ে আমরা এইচটিএমএল এর কোন এলিমেন্টকে আমরা ডিজাইন স্টাইলিং করতে পারি, বিভিন্ন রূপ দিতে পারি, পরিমার্জিত করতে পারি। যেমন একটা এলিমেন্টকে, একটা প্যারাগ্রাফকে আমরা তার কালার দিতে পারি, তার ফন্ট সাইজ দিতে পারি, একটা হেডিংকে তার ফন্ট সাইজ দিতে পারি, কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, এছাড়া শত শত স্টাইলিং করা যায় সিএসএস দিয়ে। ওকে, আর বিশেষ যে কাজটি করা যায় সেটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করা যায় সুন্দর, দৃষ্টাকর্ষক, দৃষ্টিনন্দনিক করে। ওকে, সো আমরা সরাসরি কোডে চলে যাই যে কিভাবে আমরা এটা ইউজ করব। তবে বলে রাখি ফ্রেন্ডস যে যারা এইচটিএমএল ভালো জানেন না তাদের জন্য সিএসএস না। সো আগে আপনার উচিত হবে যে এইচটিএমএল ভালো জানা, সেজন্য আপনি আমার বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল দেখতে পারেন, তারপর আপনি সিএসএস দেখবেন। ওকে, তাহলে দেখি, এটা হচ্ছে আপনার আমার এইচটিএমএল পেজ ফাইল। এখানে দেখুন, আমরা সব জানি যে এখানে আমরা দুইটা অপশন থাকে, একটা হেড, একটা বডি। বডির ভিতরে আমরা সবগুলো এলিমেন্ট থাকে, যেমন এই জন্য একটা এলিমেন্ট, এইচ টু একটা এলিমেন্ট, পি একটা এলিমেন্ট, সবগুলো এক একটা এলিমেন্ট। ওকে, তাহলে আমরা জেনে নেই যে এইচটিএমএল তিন ধরনের হয়ে থাকে বা তিন ভাবে ইউজ করা হয়ে থাকে। ওকে, একটা এইচটিএমএল, সরি, সিএসএস তিন ভাবে ইউজ করা যায়। একটা ইনলাইন সিএসএস, অর্থাৎ এলিমেন্টের ভিতরে যে সিএসএস লেখা হয় তাকে ইনলাইন সিএসএস। দেখি ইনলাইন সিএসএসটা কি। আমরা কোনো এলিমেন্টের বা এইচ1 ট্যাগের একটা স্পেস দিয়ে আমরা একটা অ্যাট্রিবিউট লিখলাম, স্টাইল, STYLE স্টাইল। দেওয়ার পরে আমি কি করব, এখানে আমি অ্যাট্রিবিউট লেখা নিয়ম তারা জানেন, দিলাম কালার, COLOR কালার। সিএসএস এ আপনার, সরি, এলিমেন্টের ভিতরে কোনো সিএসএস লিখতে গেলে, অর্থাৎ ইনলাইন সিএসএস লিখতে হলে আপনাকে একটা প্রপার্টিজ দেওয়া লাগবে, তারপর ভ্যালু দিতে হবে। ওকে, তা প্রপার্টিজ দিলাম কালার, দিয়ে কোলন দিলাম, যে ভ্যালু কি দিলাম, যে RED রেড, দিয়ে সেমিকন দিয়ে শেষ করতে হবে। এটা ইনলাইন সিএসএস লেখার নিয়ম, ইউজ করার নিয়ম। ওকে, তাহলে আমি যদি ব্রাউজারে যাই, এখন যদি রিলোড দেই, তাহলে আমার এইচন ট্যাগটা লাল কালার হয়ে গেল। এটা অনলি ইনলাইন সিএসএস বলা হয়। ওকে, এখন যদি আমি এই সন ট্যাগ, এখানে আরেকটা আছে, যদি এই ট্যাগটাকে আমি কালার দিতে চাই, তাহলে আমাকে আবার একই ভাবে লিখতে হবে, যে দেখুন কালার দিলাম গ্রিন, GRWE গ্রিন। ওকে, এখন যদি আমি ব্রাউজারে যাই, দেখতে পাবো কি, যে আমার এইটা এই সন এই ট্যাগটা আবার গ্রিন কালার হয়ে গেছে। এটা ইনলাইন সিএসএস ব্যবহার। তাহলে আমাকে অনুরূপভাবে যদি আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কালার দিতে চাই, তাহলে এখানে এইভাবে এখন সেম ভাবেই কাজ করতে হবে, লিখতে হবে। ওকে, এটা ইনলাইন সিএসএস এর কাজ। দ্বিতীয়ত, ইন্টারনাল সিএসএস, অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভিতরে, হেড ট্যাগের ভিতরে, এইচটিএমএল ফাইলের হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল ট্যাগ লিখবো, STYLE স্টাইল, দিয়ে স্টাইল ট্যাগের ভিতরে আমরা লিখব। দেখুন, এর ভিতরে আমরা একটা টাইপ দিতে পারি, না দিলেও সমস্যা নাই, তা আমি দিলাম, এটা গুড প্র্যাকটিস, TYP টাইপ। আচ্ছা, এর ভিতরে টাইপ দিলাম, কোন ধরনের টাইপ হবে, বললাম যে টেক্সট, টেক্সট টাইপ /CSS, এটা অপশনাল, আপনি ইউজ করতে পারেন নাও পারেন। ওকে, এখন যদি আমি বলি আমি সেম কাজটাই করবো, এখান থেকে এটা মুছে দেই, এখান থেকে এটুকু মুছে দিলাম, এখান থেকে এটুকু মুছে দিলাম। এখন আমি এইভাবে করি, এখানে বলে দেব যে এই এইচটিএমএল ফাইলের ভিতরে যত স্থানে আপনার এইচন ট্যাগ আছে তার কালারটা কি হবে, রেড হবে। ওকে, তাহলে আমি এখানে বলে দেই, কি বলবো, যে H1 ট্যাগ, এটাকে আমি সিলেক্ট করলাম, এটা বলে সিলেক্টর, H1 ট্যাগ একটা সিলেক্টর, মানে সিলেক্ট করলাম আমি,
যে বললাম যে এই এইচটিএমএল পেজের ভিতরে যত জায়গা এইচন ট্যাগ আছে সেই এইচন ট্যাগটাকে তুমি ধরো, সে ধরলো। ওকে, এখন ইনলাইন সিএসএস আর এক্সটার্নাল আর ইন্টারনাল সিএসএস পার্থক্যটা, ইনলাইন সিএসএস লিখতে হবে একটা অ্যাট্রিবিউট দিয়ে, আর এক্সটার্নাল সিএসএস আর ইনলাইন সিএসএস লিখে সেম পাবে, যে এইচন সিলেক্টর আমি সিলেক্ট করলাম, দেওয়ার পরে আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দুটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আপনি এখানে লিখবেন যে কালার সিও কালার রেড দিয়ে কি করব, এখানে আমি কালার দেব, তারপর একটা কোলন, তারপর কালারটা কি একটা প্রপার্টিস, আর কোলনটা রেডটা একটা ভ্যালু, তাহলে এই প্রপার্টিস দিলাম, দিয়ে কোলন দেওয়ার পর পরে রেড দিয়ে আমি কি সেমিকোলন দিয়ে শেষ করলাম, আমি এ করতে পারি, সমস্যা নেই, আমি এইভাবে থাকে কোনো সমস্যা নেই। এখন যদি আমি ব্রাউজারে যাই, তাহলে ব্রাউজার আউটপুট কি আসবে, যে এই পেজের ভিতরে যত জায়গায় এইচন ট্যাগ আছে সেই ট্যাগ গুলো সে লাল কালার হবে। দেখি হয়েছে কিনা, আমি রিলোড দিলাম, দেখুন দুই জায়গায় এইচন ট্যাগ ছিল, দেখি আসলে দুই জায়গায় এইচন ট্যাগ ছিল কিনা, হ্যাঁ এক জায়গায় ছিল আর এক জায়গায় ছিল, তাহলে সে কি করলো এই দুই জায়গায় সে রেড কালার দিল। দেখুন এখন যদি আমি আর একটা ইউজ দেখাই, আমি বললাম যে এই পেজের ভিতরে যত জায়গায় এইচ টু ট্যাগ আছে, এইচ টু ট্যাগ এখানে আমি কপি করলাম, আপনারা কপি করবেন না, এইচ টু ট্যাগ যত জায়গায় আছে সেই জায়গাটা আমি গ্রিন কালার হবে বা গোল্ড কালার হবে, গোল্ড। দেখুন আমার এইচ টু ট্যাগ দুই জায়গায় আছে, একটা একটা, এই দুই জায়গায় আমার কি হবে, দেখুন এই দুই জায়গায় কি হবে, দুই জায়গায় আপনার গোল কালার হবে, মানে আমি রিলোড দেই, দেখুন এই দুই জায়গায় গোল্ড কালার হয়ে গেল। ওকে, অনুরূপ ভাবে আমি পি ট্যাগ ইউজ করতে পারি, পি সিলেক্টর ইউজ করতে পারি, একটা সিলেক্টর পি একটা সিলেক্টর দিলাম, অর্থাৎ পি ট্যাগ একটা সিলেক্টর, মানে আমি একে সিলেক্ট করলাম। ওকে, এখানে কালার দিলাম কি, কালার দিলাম গ্রিন, জি আর ডাবল ইএন গ্রিন। এখন দেখুন আমি যদি আমার পেজ রিলোড দেই, তাহলে এই যে তিনটা পি ট্যাগ ছিল এখানে, এই তিনটা পি ট্যাগ গ্রিন কালার হয়ে গেল, দেখি তিনটা আছে কিনা, হ্যাঁ একটা দুইটা তিনটা, এই তিনটা পি ট্যাগ আপনার গ্রিন কালার হয়ে গেল। তাহলে আমরা ইনলাইন সিএসএস বললাম বুঝলাম, আর ইন্টারনাল সিএসএস বললাম, ইন্টারনাল বলতে হেডের ভিতরে স্টাইল একটা ট্যাগ নিয়ে তার ভিতরে যে স্টাইলিং করবে এগুলো আপনার ইন্টারনাল সিএসএস। ওকে, এখন আর একটা জিনিস দেখি, এবার কি আছে ইনলা এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ এখানে যদি একাধিক মানে বহুত সিএসএস লিখি, তাহলে এমন সময় পেজটা ভালো দেখাবে না, বা পেজটা লোড একটু দেরি নিতে পারে, সময় নিতে পারে, তা সময় নেওয়াটা বিষয় না, যে পেজটা অগোছালো দেখাবে। সো আমি কি করব, এই সেম জিনিসটাকে আমি আলাদা একটা ফাইল তৈরি করব, কোথায় তৈরি করব, আমি আমার ফোল্ডারের ভিতরে ঢুকি, ফোল্ডারের ভিতরে আমি সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, করে এখানে একটা স্টাইল নামে ফাইল নিলাম, স্টাইল ডট সিএসএস, তবে যে নাম দেন না কেন তার এক্সটেনশন অবশ্যই সিএসএস হতে হবে, কারণ কি এটা সিএসএস ফাইল। ওকে, তাহলে আমি এখানে স্টাইল সিএসএস দিলাম, আপনি ইচ্ছা করলে এখানে না, আমি এখানে চেঞ্জ করলাম, দিলাম রুহুল সিএসএস, রুহুল সিএসএস। ওকে, তো এক্সটেনশন অবশ্যই সিএসএস হতে হবে। এখন যদি আমি এই ফাইলটা ওপেন করি, ওপেন করে আমি এই সেম জিনিসটা এইটুকু আমি কাট করে নিয়ে গেলাম, এখান থেকে নিয়ে আমি এখানে পেস্ট করলাম, দেখুন হ্যাঁ এখানে কিন্তু আমার সে সিএসএস টা নাই। ওকে, এখন যদি আমি পেজ রিলোড দেই, তাহলে আমি একই রকম কাজ দেখতে পাবো, কিন্তু পাচ্ছি না, কারণ কি আমি তো ইন্টারনাল সিএসএস লেখার জন্য এখানে একটা অবশ্যই আপনার এ থাকে, একটা লিঙ্ক আপ করতে হয়, লিঙ্ক আপ করতে হয়। ওকে, এর জন্য একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ, LIN কে লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগ। ওকে, লিঙ্ক ট্যাগ কোনো ক্লোজিং ট্যাগ নাই, এখন এখানে বলে দিতে হবে আমার লিঙ্ক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। ওকে, এখানে কি বলবো, একটা সোর্স কে বলে দেবো, যে এই সোর্স থেকে তুমি ফাইলটাকে লিঙ্ক আপ করো। ওকে, তাহলে সোর্সটা বলে দেওয়ার জন্য কি লিখতে হয়, HREF অর্থাৎ হাইপার রেফারেন্স, এ বিষয়ে আমি HTML আলোচনা করছি। এখানে বলে দিলাম কি,
যে আমার ফাইলটা কোথায় আছে। আমার এইচটিএমএল ফাইলটা যেখানে আছে, তার এইচটিএমএল ফাইলটা আছে এখানে, এর এখান থেকে এখানে কি আছে, একটা আলাদা এর পাশে একটা সিএসএস ফোল্ডার আছে, সিএসএস ফোল্ডার। তাহলে আমি প্রথমে কি করব, আগে আমি ফোল্ডারের নাম লিখবো, মানে ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। তাহলে আমি কি করতে পারি, বললাম যে সিএসএস স্ল্যাশ দিয়ে বোঝালাম যে আমি ব্রাউজারকে বোঝাইলাম যে আমার ফাইলটা সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। এখন সিএসএস ফোল্ডারের ভিতরে ফাইলটার নাম কি, সিএসএস ফোল্ডারের ভিতরে আমার এইটা হল ফাইলের নাম। তো এটুকু আমি কপি করে নিয়ে আসলাম এক্সটেনশন সহ, এক্সটেনশন সহ কপি করে নিয়ে আসলাম। নিয়ে কি করবো, এখানে আমি পেস্ট করব। আচ্ছা এই স্যার অ্যাট্রিবিউট এখানে, ওকে। তাহলে আমি লিঙ্ক ট্যাগকে বলে দিলাম, এর ভিতরে একটা এসআরএফ দিলাম যে হাইপার রেফারেন্স, বললাম যে কোন সোর্স থেকে আমার ফাইলটা আসবে। সে বলল যে সিএসএস ফোল্ডারের ভিতরে রুহুল ডট সিএসএস একটা ফাইল আছে, ওকে। এই সিএসএস স্ল্যাশ এটা হল ফোল্ডার, ফোল্ডারের ভিতরে প্রবেশ করার জন্য এটুকু লিখতে, ওকে। এখন আর একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যে রিলেশন, রিএল রিলেশন, অর্থাৎ এইচটিএমএল এবং সিএসএস ভিতরে রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, এসটিওয়াইএল, সরি স্টাইল শিট। তাহলে বললাম যে তাদের ভিতরে এইচটিএমএল ফাইলটা এবং সিএসএস ফাইলটার ভিতরে রিলেশন স্টাইল শিট। টাইপটা কি, টাইপটা হচ্ছে যে টেক্সট সিএসএস, অর্থাৎ এর ভিতরে যা লেখা আছে আছে টেক্সট আর সিএসএস স্ল্যাশ সিএসএস, হোয়াইট টেক্সট নাকি সিএসএস, ওকে। এখন আমার আমার এই ফাইলটা লিঙ্ক আপ হয়ে গেল, এখন আমার এই ফাইলটা লিঙ্ক আপ হয়ে গেল, লিঙ্ক আপ হয়ে গেল। এখন যদি আমি ব্রাউজার রিলোড করি দেখবো আগের জিনিসগুলো, দেখুন আগে আমি ইন্টারনাল সিএসএস যা দেখতে পাচ্ছিলাম সেম জিনিসগুলো এখানে সেম ইফেক্টটা কাজ করতেছে, ওকে। তাহলে আমরা বুঝলাম যে কি করে ইনলাইন সিএসএস কাজ করে, কি করে এক্সটার্নাল সিএসএস কাজ করে, কি করে ইনলাইন সিএসএস কাজ করে। তাহলে আমি কমেন্ট ট্যাগ দিয়ে আটকে রাখি এটা, যে দিস ইজ ইন্টারনাল, অর্থাৎ ইন্টারনাল সিএসএস, ওকে। আর এটা কি এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, আর নিচে তো আপনার ইনলাইন সিএসএস, ওকে। তাহলে আমরা বুঝলাম যে তিন ধরন, তিন ভাবে সিএসএস ইউজ করা যায়, তিনটাই দেখলাম, ওকে। এখন যদি ভিউয়ার আমার এই এইচটিএমএল ফাইলটা, এইচটিএমএল ফাইলটা সে একটা ফোল্ডারের ভিতরে আছে, ফোল্ডার নাম আমিন ফোল্ডার। এখন আমি এটাকে যদি আমি কাট করে নিয়ে যাই, কাট করে আমি আমিন ফোল্ডারের ভিতরে দিলাম। এখন কিভাবে লিঙ্ক আপ করব আমি, দেখুন এখন কিন্তু আমার এইচটিএমএল ফাইলটা আছে আমিন ফোল্ডারের ভিতরে, আর সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমার সিএসএস ফাইলটা। তাহলে আমি কি করব দেখুন, ফাইল ওপেন করলাম। এখন আমার আমি যদি পেজ রিলোড দেই, পেজ আমি যদি রিলোড দেই, তাহলে আর স্টাইলটা কাজ করবে না। কারণ কি, কারণ কি আমি সিএসএস এর রুটটা আমি ঠিক দেই নাই, মানে আগে ঠিক ছিল, এখন আমি যখন আমি আমার এইচটিএমএল ফাইলটাকে আমি আমিন ফোল্ডারের ভিতরে ঢোকালাম, তখন সে বুঝলো কি যে না এর রুট ঠিক নেই বা পাথ ঠিক নেই, ওকে। তাহলে এখন কি করব, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে আগে এই আমিন ফোল্ডার থেকে বের হতে হবে, কারণ আমার এইচটিএমএল ফোল্ডারের ভিতরে তো আমার লিঙ্ক আপ করা আছে তো এইচটিএমএল ফোল্ডারের ভিতরে। সো এখন আমি এইচটিএমএল ফোল্ডার থেকে বের হতে হবে আগে, কারণ লিঙ্ক আপটা ঠিকঠাক করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এইচটিএমএল ফোল্ডার থেকে বের হতে হবে। তাহলে কোনো ফোল্ডার থেকে বের হতে হলে অবশ্যই তার আগে দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ, এই কথাটা অর্থ হচ্ছে যে আমি যে ফোল্ডার আছি সেটা যে কোনো ফোল্ডার হোক, যে ফোল্ডার আছে সে ফোল্ডার থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি কি করতেছি, তাহলে এই ফোল্ডার থেকে যদি বের হই, আমার কি ফোল্ডার আছে, আমিন ফোল্ডার থেকে আমি বের হলাম, তার মানে কোথায় আসলাম, আমি এখানে আসলাম।
আমের ফলাতে বের হয়ে আমি কি আসলাম বাইরের এই জায়গাটা আসলাম। এখানে আমার কি আছে, সিএসএস ফোল্ডার আছে। আমি দেখুন এখানে সিএস ফোল্ডার দিয়েছি, দেওয়ার পর বলছি কি যে এই পর্যন্ত অর্থ হচ্ছে আমি সিএস ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। তারপর কি করব এর ভিতরে রুল ডট সিএসএস, তাহলে আমি দেখি যে হ্যাঁ আমি আমের ফোল্ডারতে বের হলাম, আমি এখন বর্তমান আছি এখানে, এখান থেকে আমি প্রবেশ করতেছি সিএস ফোল্ডারের ভিতরে, তার ভিতরে রুল ডট সিএসএস। এখন যদি এই অবস্থা এ করি তাহলে আমার আগের মতো সিএসএস কাজ করবে। দেখি দেখুন আগের মতো সিএসএস কাজ করতেছে, তার মানে আমার রুট বা পাথ ঠিক আছে। ওকে ভিউয়ার, এই পর্যন্তই আজকে টিউটোরিয়াল। তবে বলে রাখি যে আমরা একটা পেজের ডিজাইন করতে জাভা স্ক্রিপ্ট যে করি, যত প্রকার স্ক্রিপ্ট বা সিএসএস আছে সবগুলো আমার লিঙ্ক হবে হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে। ওকে কিছু কিছু সময় আমরা কি করব যে করি জাভা স্ক্রিপ্ট আমরা ফুটারও ব্যবহার করব, সেটা পরবর্তীতে আমরা জানাবো বিস্তারিত। ওকে তবে আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।